লোক আছে হাসেও না কান্দেও না, ওদের বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন, মেজাজি সে হয় যার মধ্যে সততা থাকে। মেজাজ থাকার দরকার আছে না? মেজাজ থাকতে হবে, মেজাজ কেন থাকবে না? কিন্তু সেই মেজাজটা হবে ইসলামের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধের না পক্ষে। মুসা ছিল, তার মেজাজ ছিল ইসলামের পক্ষে, কারণ তার মেজাজের মধ্য দিয়ে ফিরআউনকে তিনি মোকাবেলা করেছেন। প্রচন্ড রাগী ছিলেন তিনি। কি এগুলো, এগুলো করতে গেলে তুমি অস করবো কখন? আমি কি আলোচনা চালাবো? কেউ তো যায় নাই, কই লোকজন গেছে কি কেউ? আমার তো চোখে পড়ে নাই যে কেউ গেছে। যাবেন কই? যেতে দেবো না তো, একদম ধরে ফেলবো আমি দাওয়াত দিয়ে, আপনি চলে যাবেন আমার থুইয়া, এটা কেমন আমার কথা? সবাই থাকবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, আমি খুবই খুশি যে এত সুন্দর করে আপনারা বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে রাগী নবী কে বলেন তো? যখন তিনি খেপে যেতেন, এই টুপি ভেদ করে চুলগুলো খারাপ হয়ে যেত, এত রাগ ছিল, প্রচন্ড রাগী লোক ছিলেন। জন্ম হয় নাই, জন্ম না হওয়ার আগেই ফেরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মুসার জন্ম ঠেকাও, 40,000 শিশুকে সে হত্যা করেছিল মুসার জন্ম ঠেকানোর জন্য। আল্লাহ বললেন, ফেরাও তুই আমার মুসার জন্ম ঠেকাবি, আমার মুসাকে তোর বাড়িতে বড় করব, যা। জোরে কর সুবহানাল্লাহ। করেন নাই? আসতে পারবেন কেন করেন নাই? আলেমদের রক্ত নিয়ে যত ষড়যন্ত্র হবে, বড়ই গাছের ডাল কাটলে যেমন বোরের ফলন বেড়ে যায়, আলেমদের রক্ত যত ঝরাবে ইসলাম তত বেগবান থেকে বেগবান হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসার জন্ম ঠেকানো সম্ভব হলো না। মুসার মা টেনশন করতেছেন, আমার শলিজার টুকরা সন্তান পেটে আছে, ফেরনের লোকজন এসে তো আমার সন্তানকে মেরে ফেলবে, কি করা যায়? আল্লাহ বললেন, ওয়া ওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মাকে ওহি দিলাম, চিন্তা করো না, ওলা তাখাফি ওলা তাহজানি ফালকিহি ফিল ইয়ামি, সন্তানটাকে তুমি দরিয়ায় ভাসায় দাও, নদীতে ছেড়ে দাও, আমি তোমার সন্তানকে তোমার কোলে তুলে দেব। সন্তান দরিয়ায় পড়লে কি সন্তান বাঁচার কথা বলেন তো? কিন্তু বাঁচাবেন কে? আসতে বলবেন না, বাঁচাবেন কে? ইউনুস আলাইহিসসালাম সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, মাছ তাকে খেয়ে নিল, সেই মাছের পেটে থাকলেন তিনি 40টা দিন রাত, কয়দিন? মাছের পেটে থাকলে কি বাঁচার কথা? 40 দিন 40 রাত থাকলেন, বাঁচালেন কে? সে আল্লাহ তো এখন নাই, আসতে কোন কেন আসে না? নাই মুসা আলাইহিসসালাম, ছোট্ট বাচ্চা, নবজাতক, মার ঔরুষ থেকে আসছে মাত্র, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা কাঠের বাক্স প্রস্তুত হলো, তাকে সেখানে চড়াইয়া দেওয়া হলো, আস্তে করে দরিয়ায় ভাসায় দিলেন, মা কান্দে। আল্লাহ বলছেন, ওলা তাখাফি, কোরআনের আয়াত, ওলা তাখাফি, চিন্তা করো না, ওলা তাহজানি, হতাশ হও না, দেও ছাড়িয়ে তোমার সন্তানকে। ভাসতে ভাসতে যায়া ফেরাউনের বাড়ি, যেখানে রাজপ্রাসাদের পিছন সাইড, রাজ রানী আসিয়া গোসল করার জন্য ঘাটে নামেন, যেখানে সেই ঘাটের মুখোমুখি এসে সে কাঠখণ্ড হাজির, কাঠের বাক্স হাজির। আসিয়া বলে, দেখো তো ওটা কি? কর্মচারীরা সেখানে হাত দেয় খোলে না, কেউ খুলতে চাইলেও খোলার চেষ্টা করেও পারে না। আসিয়া নিজে গেলেন, শুধু হাত দিলেন, অটোমেটিক লিফটের মতো খুলে গেল। দেখলেন এত সুন্দর ফুটফুটে বাচ্চা, ভ্রু যুগল, ডাহুক ডাহুক চোখ, প্রশস্ত কপাল, পৃথিবীর সকল পয়গাম্বাররা অসুন্দর না সুন্দর? অসুন্দর না সুন্দর? মুসার জি কত শক্তি ছিল, আল্লাহু আকবার। তো উনি ছোট্ট মানুষ, নবজাতক, আসিয়া কোলের মধ্যে তুলে নিয়ে ভাবতেছে, এই সন্তানকে আমি এই দরবারে বড় করব। সুবহানাল্লাহ বলে, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, তাই না? সন্তানকে আস্তে করে কোলে করে নিয়ে রাজ দরবারের সামনে হাজির, ফেরাউন সামনে তাকায় বলে, আসিয়া তোমার কোলে সন্তানটাকে কুররাত
ওয়ালাক, এটা আমার চক্ষু শীতল করে আপনার চক্ষু শীতল করে সন্তানকে সায়া থেকে দেখেন। ফেরাউন বারবার পরখ করে চেয়ে দেখে, এত সুন্দর ফুটফুটে চেহারা, মনে হয় এটাই মুসা। এটাই কি চোরের মন কি? এখন তো পুলিশকে ভয় করে না, র‍্যাব র‍্যাব, তাই না? যাই হোক, চোরের মন পুলিশ পুলিশ। এখন কি হলো, আসিয়ালাম বলছেন, আমার স্বামী গো আপনি কি চিন্তা করেন? সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আইন তো লঙ্ঘন হয়ে গেল, আমি আইন পাশ করেছি, কোনো পুরুষ সন্তান ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, 40,000 শিশুকে আমি হত্যা করেছি, আমি যদি আইনকে লঙ্ঘন করি, নিজে আমি আইন প্রণয়ন করলাম, নিজে আইন লঙ্ঘন করে ফেলবো, এটা কেমন হয়? আমি সন্তানকে জব্দ করে ফেলবো, সন্তানকে হত্যা করে ফেলবো। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কেমন করে সন্তানকে হত্যা করবেন? আমি দেব না হত্যা করতে, কারণ আমার পছন্দ হয়েছে সন্তানটা, আমার বিশ্বাস এই সন্তান আমার চোখে আপনার চোখে বড় হবে, আপনার বিরুদ্ধে যাবে না, আমারও বিরুদ্ধে যাবে না, এই সন্তানকে আমি মারতে দেব না। ভাই রে, নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কিন্তু কাই, হুজুরের সমস্ত জায়গায় হুজুরগিরি চলে, কিন্তু বইয়ের কাছে হুজুরগিরি চলে না। তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে? চেয়ারম্যানগিরি সব জায়গায় করা যায়, কিন্তু বইয়ের কাছে চেয়ারম্যান করা কঠিন। শোনো, চেয়ারম্যান বাইরে আসো, বেশি কথা কেন, মশাইয়ের মধ্যে ঢুকে পড়ো। কি কথা কি বুঝতেছেন আপনারা? ফেরাউন বলল, আসিয়া তুমি যা বলবা তাই হবে, কে আমি যা বলবো তাই হবে, এই সন্তানকে আমি মারতে দেবো না। আচ্ছা ঠিক আছে, দুধ খাওয়াতে হবে, ধাত্রী প্রয়োজন, ফেরাউন নিজেই ঠিক করলো। তাহলে আইন পাশ করলো কে? আইন পাশ করলো কে? ফেরাউন। লঙ্ঘন করলো কে? ফেরাউন। এখনো কি এরকম আইন যারা পাশ করে তারা লঙ্ঘন করে? আইন লঙ্ঘন করে কারা বেশি? যারা আইন পাশ করে, ঠিক কিনা বলেন? এটা ফেরাউনের সুন্নত, কিসের সুন্নত বলেন? ফেরাউনের সুন্নত। ধাত্রী নিয়োগ হলো, শত শত মহিলা দুধ পান করানোর জন্য আসে, কারো দুধ সে মুখে নেয় না, কারো স্তন মুসা মুখে নেয় না। তিন দিন চলে গেছে, কয়দিন? তিন দিন, পেটে বিন্দু পরিমাণ কোনো খাবার যায় নাই এই তিনটা দিন। তাহলে তিনি না খেয়ে কেমন করে বাঁচলেন? মেডিকেল সায়েন্স বলতেছে, একটা শিশু যখন মার পেট থেকে দুনিয়াতে আসে, হঠাৎ করে মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, তিনটা দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে রিজার্ভ খাবার রেখে দেন, শুধু নখ চুষে চুষে এসে তার জীবিকা নির্বাহ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়দিন? তিন দিন। তিন দিন পার হওয়ার পরে দূর থেকে এক মহিলা হেঁটে হেঁটে আসে, সেই মহিলা তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের খালাম্মা। তিনি এসে বলতেছেন, ও আসিয়া শোনো, এই এই বাচ্চাটা যে সে মহিলার দুধ মুখে নেবে না, আমার খোঁজে একজন মহিলা আছে খুব ভালো, আবেদা সালেহা পরেশগারিনী একজন নারী আছে, তাকে ডেকে আনো। তাকে ডেকে আনা হলো, সেই মহিলা তো অন্য কোনো মহিলা নন, তিনি হচ্ছেন মুসার আসল মা। সে মা যখন হাজির হয়ে গেলেন, মার কোলে যখন সন্তানকে দেওয়া হলো, মার ঘাম পেয়ে সন্তান চিনেছেন, মা তার সন্তানকে চিনলেন, সন্তান তার মাকে চিনলেন। দুধ খাওয়া শুরু হলো, আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখে দেখা দিল। আসিয়া বলতেছে, শোনা মহিলা, আমি তোমাকে কিন্তু 2 বছর এই বাড়ি থেকে যেতে দেবো না, এই রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে যেতে দেবো না, এই 2 বছর তোমাকে দুধ পান করাতেই হবে। মুসলমান মনে মনে চিন্তা করে, আমি তো মনে মনে এটাই চাই। জোর করুন সুবহানাল্লাহ। মা কি সন্তান থেকে দূরে থাকতে চায়? বাড়তি কি সুবিধা হলো? আসিয়া বলতেছেন, শোনো, এই দরবারে সবচাইতে যত বেতন সবাইকে দেওয়া হয়, সবচেয়ে বেশি বেতন তোমাকে দেব মাসে মাসে, এবং তোমার জন্য একটা ঘর বরাদ্দ করব, দক্ষিণা হাওয়া যে ঘরে বয় শীততাপ নিয়ন্ত্রিত ঘর তোমার জন্য বরাদ্দ হবে। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমার মুসাকে তুই মারবি, তোর বাড়ির 1 নম্বর ঘর দখল, আর মুসার মা মুসাকে দুধ পান করাবে, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে। যখন সুবহানাল্লাহ, ওয়া মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরিন, উত্তম কুশলী তিনি কে? আল্লাহ তাআলা। বড় হতে লাগলেন, খুব শক্তিশালী মুসা ছিলেন। 2 বছর ফেরাউন কোনোদিন তাকে কোলে নেয় নাই,
একদিন আসিয়া বলছেন, আমার স্বামী আপনি সন্তানকে কোলে নেন না কেন? আমারও তো ভয় লাগে, কে একটু কোলে নেন না? এটা আদর টাদর করতে হয় না, স্নেহ দিতে হয় না, কি দাও? বউকে সন্তুষ্ট করতে গিয়ে সন্তানকে কোলে নিয়েছে, মুসা কোলের মধ্যে উঠে বসে আছে। কিন্তু ফেরাও শুধু কোলে নিয়ে ক্ষান্ত হয় নাই, সে করেছে কি, তার ঠোঁটটা তার গালের দিকে আগায় দিয়ে একটা চুমো চুমো খেতে নিচ্ছে। কিন্তু উনি চুমো খেতে দিবেন না, উনি একটু বাদ সাজবেন, কারণ নতুন কোলে সন্তান কি থাকতে চায়? থাকতে চায় না। তো তাফসীর এসেছে, ম্যাক্সিমাম তাফসীরে এসেছে, সূরা কাসাস তাফসীরে এসেছে, তিনি সেই সময় কি করলেন, তার গালটা কোনো মতেই ফেরাওর মুখে তিনি দিচ্ছেন না। এক পর্যায়ে শৈরাসের ইকায় দেয়, দুই হাতটা তার মাথায় লাগায়া জোরপূর্বকভাবে যখন তার মুখের দিকে গালের দিকে ঠোঁটটা নিয়ে গেছে, আস্তে করে মুসা হাত বের করছে, হাত বের করে মারছে একখান থাপ্পড় গাল যেতে। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ফেরাওর মাথা ভব করে করতেছে। ফেরাওন বলছে, আসিয়া তাড়াতাড়ি আসো, সন্তান করে নাও, বুঝতে পারছি এটাই আল্লাহ নবী। যরকান সুবহানাল্লাহ, যরকান সুবহানাল্লাহ। তাহলে মায়েরটা কি হচ্ছে, মায়েরটা কি প্রকাশ্য হচ্ছে না একটু গোপনে গোপনে হচ্ছে, গোপনে গোপনে হচ্ছে। ফেরাওন বলতেছে, আসিয়া শোনো, আমি একে বাঁচাবো না, আমি নিশ্চিত এটাই আল্লাহ নবী মুসা, কেন আমার থাপ্পড় মারছে তো? আসিয়া বলছে, থাপ্পড় মারলে শিশু কে, তুমি যদি থাপ্পড় খাইতে টের পাইতা, ওর থাপ্পড়ে আমার মনে হচ্ছে জীবন আমার এরকম কপালে থাপ্পড় জোটে নাই, আমি ওকে বাঁচাবো না, মেরে ফেলবো। আসিয়া বলছেন, শোনেন, ভালো কথা থাপ্পড় মারছে, কিন্তু এই ওয়াজটা আপনি কাউরে কইেন না, এই কথা যদি আপনি বাইরে কোথাও বলেন তাহলে কিন্তু আপনার রুবুবিয়্যাতের, আপনি যে একজন বড় নেতা, আপনি যে একজন পাওয়ারফুল লিডার, আপনার মান সম্মান থাকবে না, সবাই কি বলবে, ফেরাউন এমন দুর্বল মানুষ, দুই বছর বাচ্চার থাপ্পড় খেয়ে সিট হয়ে পড়বে। ফেরাউনকে আসিয়া, তাই তো, এই কথা তুমিও কাউরে কইও না, আল্লাহ কয় ঠিক আছে, যরকাল সুবহানাল্লাহ, যরকাল সুবহানাল্লাহ। বড় করলেন কে? আস্তে বলেন, ধীরে ধীরে বড় করছেন কে? কার ঘরে? কি বন্ধুর ঘরে না শত্রুর ঘরে? শত্রুর ঘরে, শত্রুর ঘরে বড় করলেন। অনেক লম্বা কথা ছিল, মুসা আলাইহিসসালাম শেষ পর্যন্ত থাকতে পারেন নাই, দেশ ছাড়তে বাধ্য হলেন কোন সময়, প্রচন্ড রাগি ছিলেন তিনি। ফেরাউনের গোত্রের একটা লোক এসে তার পাশে দাঁড়ায় বলতেছে, মুসা তুমি ভুল করেছো এই কাজটা। মুসা বলেন, আমি এই কাজটা ভুল করি নাই। না, তুমি ভুল করেছো না, আমি ভুল করি নাই, তুমি ভুল করে ফেলেছ। বারবার বলার পরেও যখন সেই লোকটা বারবার তর্ক করতেছিল, মুসার মধ্যে একটা স্বভাব ছিল, বেয়াদবি করলে তিনি শাসন করতেন, থাপ্পড় মারতেন, সঙ্গে সঙ্গে হাতটা আগায় দিয়া ওই বেদবটার গাল যদি একটা থাপ্পড় মেরে দিয়েছেন, থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন হত্যার হুলিয়া জারি করল, যেখানেই পাবে মুসা কি সেখানেই তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সঙ্গে সঙ্গে বলা হলো, ফেরাউন তুমি আর এই দেশে থাকতে পারবে না, তুমি এখন হিজরত করো। এবার বলা হচ্ছে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আমি তোকে মারি নাই, আমি ওকে মার্ডার করি নাই, আমি ওকে শাসন করার জন্য থাপ্পড় মারতে গেছি, মরে গেছে, দোষ আমার না। যরকম সুবহানাল্লাহ,